আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের করে দেখাবো আমাদের সকলের খুব পছন্দের একটি পিঠা রেসিপি, আর সেটা হলো নলেন গুড়ের ক্ষীরপাটি সাপটা। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই একেবারে ঝামেলা ছাড়াই কি করে কম সময়ে তৈরি করা যায় নলেন গুড়ের ক্ষীরপাটি সাপটা। এখন প্রথমে দেখে নেব পাটি সাপটা পিঠার ব্যাটারটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই চালের গুঁড়োটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি। আর এই চালের গুঁড়োটা কী করে আমি তৈরি করেছি সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর লাগবে আমার ময়দা মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ, গলানো গুড় লাগবে 3 টেবিল চামচ পরিমাণ। আর এই গুড়টা কিভাবে আমি গলিয়েছি এটা ভিডিওর ভেতরে আমি বলে দেব। আর লাগবে লবণ 1/4 চা চামচ। এবার দেখে নেব পাটিসাপটা পেঠার ভেতরে খিসার পুরের জন্য আমার কী কী উপকরণ লাগছে। এখানে আমি লিকুইড গরুর দুধ নিয়েছি 1 লিটার পরিমাণ, চিনি লাগবে 4 টেবিল চামচ, গলানো গুড় লাগবে 3 টেবিল চামচ, চালের গুঁড়ো লাগবে 2 টেবিল চামচ, সুজি লাগবে 1 টেবিল চামচ পরিমাণ, আর লাগবে 2টা এলাচ। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে নলেন গুড়ের ক্ষীরপাটি সাপটা। পাটিসাপটা পিঠার জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একটা বাটিতে দিয়ে দেব চালের গুঁড়ো। আর ফ্রেন্ডস, আপনারা কী করে এই চালের গুঁড়োটা তৈরি করতে পারেন সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর এই চালের গুঁড়োর মধ্যে অ্যাড করে দেব ময়দা এবং লবণ দিয়ে খুব ভালোভাবে সবগুলো শুকনো উপকরণই একসাথে মিশিয়ে নেব। এরপর এই শুকনো উপকরণগুলোর সাথে আমি অ্যাড করে দেব গলানো গুড়। আর ফ্রেন্ডস, এখানে আমি 3 টেবিল চামচ গুড়ের মধ্যে 1 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে গলিয়ে নিয়েছি। সম্পূর্ণ শুকনো উপকরণের সাথে গলানো গুড়টাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নর্মাল পানি। তবে ফ্রেন্ডস, পানিটা কিন্তু একবারে দেবেন না, জাস্ট অল্প অল্প করে পানিটা ব্যাটারের মধ্যে অ্যাড করবেন, এবং বেশি ঘন না আর বেশি পাতলাও না, ঠিক এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নেব। পাটিসাপটা পিঠার ব্যাটারটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন একটা চামচ দিয়ে পিঠার ব্যাটারটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি যে এর থিকনেসটা ঠিক কীরকম হবে। এখন এই পাটিসাপটা পিঠার ব্যাটারটা আমি একটা সাইডে রেখে দেব আধা ঘন্টার জন্য। সেই সাথে পাটিসাপটা পিঠার জন্য ভেতরের খিসার পুরটা তৈরি করে নেব। এর জন্য লাল মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1 লিটার লিকুইড গুঁড়ো দুধ। এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব চালের গুঁড়ো এবং সুজি। চুলা যে দুধটা আমি বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে 1/4 কাপ পরিমাণ লিকুইড গুঁড়ো দুধ নিয়ে চালের গুঁড়ো আর সুজির মধ্যে অ্যাড করে দেব, এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেন চালের গুঁড়ো আর সুজিটা পুরোপুরিভাবে দুধের সাথে মিশে যায়। এখন এই মিশ্রণটা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে বাকি দুধের মধ্যে আমি অ্যাড করে দেব এলাচ দিয়ে খুব ভালোভাবে চুলার মিডিয়াম হিটে দুধটাকে আমি জাল করে নেব, এবং যতক্ষণ না পর্যন্ত দুধের পরিমাণটা কমে গিয়ে অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু দুধটাকে আমি জাল করে নেব। ফ্রেন্ডস, দেখুন 1 কেজি পরিমাণ দুধটা কিন্তু এখন কমে গিয়ে 1/2 কেজি পরিমাণে হয়ে গেছে। এখন এই ঘন দুধের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে সুজি আর চালের গুঁড়ো মিশিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঘন দুধের মধ্যে দিয়ে দেব। আর ফ্রেন্ডস, এই সময়টায় কিন্তু চুলার হিটটা লো মিডিয়ামে রাখবেন, আর ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে যেন কোনোভাবেই চালের গুঁড়ো বা সুজির মিশ্রণটা দুধের মধ্যে দলা পাকিয়ে না যায়। আর দুধের মধ্যে চালের গুঁড়ো আর সুজির মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই দেখবেন দুধের মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। আর ফ্রেন্ডস, আমি আবারও বলছি এ সময় কিন্তু চুলার হিটটা লো মিডিয়ামে রাখবেন, না হয় ঘন দুধের মিশ্রণটা পাতিলের তলায় বেজে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর যখন দেখবেন সম্পূর্ণ দুধের মিশ্রণটাই ঠিক এরকম ঘন হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 3 টেবিল চামচ পরিমাণ গলানো গুড়। এরপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে গলানো গুড়টাও দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নেব, আর যতক্ষণ না পর্যন্ত গুড়ের পানিটা শুকিয়ে গিয়ে দুধের মিশ্রণটা আরও একটু ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি আবারও জাল করে নেব।
দেখুন, গুড়ের পানিটা শুকিয়ে গিয়ে খিসড়াটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। এর থেকে বেশি ঘন কিন্তু এই খিসড়াটা আর করা যাবে না, কারণ এটা ঠান্ডা হলে আরও যথেষ্ট পরিমাণ ঘন হয়ে যাবে। এখন এই খিসড়াটা আমরা একটা প্লেটে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব, সেই সাথে পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নেব। এর জন্য আগে থেকে আমি চুলার লো হিটে একটা তাওয়া গরম করে নিয়েছি। এখন একটা টিস্যুর মধ্যে সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল লাগিয়ে সম্পূর্ণ তাওয়াটাই টিস্যুটা দিয়ে মুছে নেব। এরপর আগে থেকে তৈরি করে রাখা পাটিসাপটা পিঠার ব্যাটারটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটা গর্ত চামচ দিয়ে এক চামচ আরও সামান্য একটু পিঠার ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দেব, এবং হালকা হাতে তাওয়ার হ্যান্ডেলটা ঘুরিয়ে ছোট সাইজের একটা রুটির মতো করে তৈরি করে নেব। দেখুন, পিঠার ব্যাটারটা দিয়ে কিন্তু আমি ছোট সাইজের একটা রুটির মতো করে তৈরি করে নিয়েছি। এখন কয়েকটা সেকেন্ড অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত তাওয়া থেকে পিঠাটা পুরোপুরিভাবে আলাদা হয়ে উঠে আসছে। দেখুন, পিঠার উপরের সাইডটা কিন্তু শুকিয়ে গেছে এবং এর চার ধার তাওয়া থেকে আলাদা হয়ে গেছে। এখন আগে থেকে যে খিসার পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুর থেকে সামান্য একটু পুর পিঠার এক ধারে লম্বায় বিছিয়ে দেব। এরপর একটা স্প্যাচুলা দিয়ে এক ধার থেকে পিঠাটা আমি মুড়ে নেব এবং কয়েক সেকেন্ড করে পিঠার দুইটা পাশে একটু সেকে নেব। আর এরই সাথেই দেখুন, একটা গুড়ের পাটিসাপটা পিঠা পারফেক্টলি তৈরি। এখন আমরা বাকি পিঠাগুলো তৈরি করে নেব। এর জন্য আবারও তেল মাখানো টিস্যু পেপার দিয়ে সম্পূর্ণ তাওয়াটাই ভালোভাবে মুছে নেব এবং পিঠার ব্যাটারটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এরপর চামচ থেকে সামান্য একটু বেশি পিঠার ব্যাটার আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব এবং হালকা হাতে তাওয়ার হ্যান্ডেলটা ঘুরিয়ে সম্পূর্ণ ব্যাটারটাই ছোট সাইজের রুটি শেপ করে তাওয়ার মধ্যে ছড়িয়ে দেব। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত পিঠাটা তাওয়া থেকে উঠে আসছে। যখন দেখবেন পিঠার উপরের সাইডটা শুকিয়ে পিঠাটা তাওয়া থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখন এর এক ধারে সামান্য পরিমাণ খিসার পুর দিয়ে পিঠাটাকে জাস্ট এভাবে রোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আরও একটা পাটিসাপটা পিঠা। আর ফ্রেন্ডস, এই সময়টা কিন্তু অবশ্যই চুলার হিটটা একেবারে লোতে রাখবেন, এতে পিঠাটা মসৃণ হবে। এখন সেমভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। দেখুন, মশালা করে সবগুলো পাটিসাপটা পিঠাই আমি তৈরি করে নিয়েছি। এখন একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে এর ভেতরটাও দেখতে ঠিক কতটা ইয়ামি হয়েছে। এরই সাথেই তৈরি হয়ে গেল নলেন গুড়ের খিসড়া পুরের পাটিসাপটা পিঠা। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই পিঠাটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।